দর্শক আমরা দেখছি তুহিন ভাইকে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসায়ীকে নিয়ে আজকে উনি এসেছেন এই হাটে এবং এখানে আমরা মেহেরুলকেও দেখছি মেহেরুল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা এদিকে সঙ্গে কথা বলতেছেন আমরা দেখি এখানে এতে গরুর দরদাম করছেন ওনারা দেখছেন কোথা থেকে এসেছেন আমরা জানবো শুনবো আপনি কোথা থেকে আসছেন আমরা শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে আর ওনারা কোথা থেকে বিক্রমপুর ঢাকা বিক্রমপুর মুন্সীগঞ্জ বিক্রমপুর যেটাকে বলে আর দর্শক শুনছেন এবং দেখছেন আমরা দেখি এখানে ভাই কতজন আছে আপনার পিছনে ওরা এগারো জন রশি ধরে আপনারা তো গতকালকে গরু কিনেছেন কতগুলো কিনেছেন একুশটা হয়েছে সবকে হাট থেকে কিনলেন না তুহিন ভাইয়ের কাছ থেকে কিছু দিয়েছেন হাট থেকে আনছি নয়টা আর তুহিন ভাই দিছে এগারোটা তুহিন ভাই দিছে এগারোটা বারোটা সবকে ক্রস জাতের ক্রস হ্যাঁ সবগুলো ক্রস একটা গাই আছে একটা গাইও আছে দুধের গাবি গরু কেমন দামে কিনলেন আমরা তো ২ লাখ টাকা দিচ্ছেন দুই দাঁত বয়স নাকি বয়স কেমন ছিল গরু না এই প্রথম বাচ্চা মানে বয়সটা মানে গরুটার বয়স কেমন গরুটার বয়স কতদিন হবে তার মানে আপনারা ষোলো সতেরো প্লাস আশা করছেন ১৮ কেজি প্লাস আছে আচ্ছা আচ্ছা ২ লাখ টাকা কিনেছেন আমরা দেখি এই গরুটা নিয়ে একটু দরদাম হচ্ছে আমরা সেটা একটু দেখে নিই চাচা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে গরু শর্ট পড়ছে নাকি তাহলে মানে কাছাকাছি ডিস্ট্রিক্ট আর কি দেখতে আসলেন কেমন আসলে মানে গরু কি কেনা হবে মনে হচ্ছে কিনছেন কটা কিনছেন গাই গরু মানে দুধের গাভী গরু কি তুহিন ভাইয়ের কাছ থেকে কেমন দামের মধ্যে কিনলেন আপনারা মোটামুটি ভালোই মানে দুধ কি দেখে নিছেন দেখে নিছেন যা বলছে তাই হয়েছে কি বেশি হয়েছে আজকে বেশি হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন সিরাজগঞ্জ শরীয়তপুর এবং ঢাকা তিন ডিস্ট্রিক্টের ব্যবসায়ীকে নিয়ে তুহিন ভাই আজকে গরু কিনতে এসেছেন কি গরু কি কিনতে এসেছেন আপনার হাটে গরু নাই তো আচ্ছা গরু নাই গরুটা কিন্তু উনার বুঝছেন গরুটা না আমি বলছি গরুটা কিন্তু উনার আর উনি দেখা দিচ্ছে আরেকজনের গরু আমরা দেখছি ওর সংসার বাড়াইতে গেছে দেখে গরু দেয় না আচ্ছা আগে সংসার ছিল একটা এখন এই যে দুটা টাকা তো সব
নাটোর হচ্ছে বিখ্যাত ছাগল আশেপাশে যারা দেখছেন সব হচ্ছে বাইরের ব্যবসায়ী আমরা দেখছিলাম তুমি ভাই যে আজকে 15000 কত বলছে 18000 টাকা দিলাম না 20000 টাকা নিচে দিব হ্যাঁ 20000 টাকা নিচে দিব না হবে না তুই দেখ না দেখ না তাও দেখা একটাও থাকে একটা হলো তো যেটা যেটা খাসিটা বান করে মানে খরচটা বান করার খরচটা কম পড়বে দুইটাতে গা লিবে তার থেকে হাফ লিবে এটা কত বললেন কত বললেন 15000 দর্শক শুনছেন 15000 বলছে চাইছে কত 18000 বাড়িতে বলছে মানে ওইটাই বাড়ি দিচ্ছে আর কি মাংসের গরু পাওয়া যাচ্ছে না মাংসের গরু লাল গরু দেশি গরু এগুলো সস্তা আচ্ছা আর এগুলো কিনবেন গরু ফির বাড়ে না কোন দিকে যাবেন খাদ্যর দাম বেশি হ্যাঁ তার মানে এখন কেউ ভুল করে আসবে না আমার মতে কিছুদিন ব্রেক হওয়া হবে কিছুদিন মানে কয়দিন সেটা তাও মাস খানিক মাস খানিক তারপরে আবারও তারপরে আবার চালু হবে চালু শীতটা আরও পড়ুক শীতটা আরও পড়ুক ইন্ডিয়া থেকে ঢুকলে বাজার করবে মানে ইন্ডিয়া থেকে কি গরু ঢুকবে ইন্ডিয়া থেকে গরু শিগগিরই ঢুকবে ঢুকলে বাজার কমে যাবে এক মাস পর জানে গরু আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আপনার উপদেশ এখন আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে তুহিন ভাই দেশের বিভিন্ন প্রান্তের যে ব্যবসায়ীদের নিয়ে রেলবাজার হাট ট্যুর করতে এসেছিলেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দিলাম আমরা রয়েছিলাম দিনাজপুর জেলার রেলবাজার হাটে এবং আপনারা দেখলেন এখানকার হাটের পরিস্থিতি দেখছেন একবারে ফাঁকা একবারই ফাঁকা উঠে দিলেন